এখানে রয়েছে সাত ধরনের মোমো। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি চকলেট মোমো, যেটার দাম হচ্ছে 150 টাকা। এটা ফ্রাইড চকলেট মোমো। এরপরে আমরা স্টিমড চকলেট মোমো দেখতে পাচ্ছি, যেটার দাম হচ্ছে 140 টাকা। এরপরে রয়েছে হচ্ছে ক্রিসপি চিকেন মোমো, এটার দাম হচ্ছে 150 টাকা চার পিস। এরপরে রয়েছে হচ্ছে গ্রেভি মোমো। আমরা তো অনেক ধরনের মোমোই খেয়েছি, বাট আজকে খাবো প্রথম হচ্ছে গ্রেভি মোমো। এটার সাথে রয়েছে ক্যাপসিকাম, অনিয়ন। এটা চার পিসের প্রাইস হচ্ছে 160 টাকা। এরপরে রয়েছে বারবিকিউ মোমো এবং চিজ মোমো। বারবিকিউ মোমো চার পিসের দাম হচ্ছে 180 টাকা। আর এই পাশে রয়েছে চিজ মোমো, যেটার চার পিসেসের দাম হচ্ছে 220 টাকা। এরপরে আরেকটা রয়েছে একদম নর্মাল, এটা হচ্ছে স্টিমড চিকেন মোমো, যার চার পিসের দাম 110 টাকা, ছয় পিসের দাম 160 টাকা। সো আজকে আমরা এই সবগুলা মোমো টেস্ট করে আপনাদেরকে দেখাবো এবং রিভিউ করব। চলেন রিভিউ শুরু করা যাক। এখন রয়েছি হচ্ছে মোহাম্মদপুরের ঈদগাহ মাঠের ঠিক অপোজিটে বিয়ন্ড বাইটস নামের একটা নতুন দোকান। এই রেস্টুরেন্টটাতে রয়েছে প্রচুর পরিমাণের প্রচুর ভ্যারিয়েশনের মোমো। আমরা এখন অনেকগুলা টিকটকে দেখালাম আপনাদেরকে এবং এখন খেয়ে দেখাবো কোন মোমোটার টেস্ট কীরকম। এখানে মোমো ছাড়াও রাইস এবং পেস্ট্রি অনেক কিছু পাওয়া যায়। সো চলেন শুরু করা যাক আজকে। এই হলো কুড়মুড়া মোমো, যেটা আপনাদেরকে এই মাত্র ভেঙে দেখালাম। এবং দেখেন ভিতরে হচ্ছে চিকেন কিমা করে দেওয়া এবং উপরে ক্রিসপিনেসের একটা লেয়ার। আর স্বাদটা অনেক মজাদার। সো চিকেন কিমা, তারপর হচ্ছে এই যে এখানে ওর একটা টক টাইপের দিছে, এটা সহ খাবেন। আই মাস্ট সে মোমো এখানে যতগুলো দেখতেছেন, মানে প্রত্যেকটাই হচ্ছে একটা ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাট্রিবিউটস থাকে, ডিফারেন্ট ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স। সো এই ক্রিসপি মোমোটা আমার কাছে খুবই ভালো লাগছে। আপনারা চাইলে চার পিস নিতে পারেন অথবা ছয় পিস নিতে পারেন। এবার আসুন আমরা বারবিকিউ মোমো, এই যে দেখেন সুন্দর করে এখানে বারবিকিউ স্টাইলে দেওয়া। এটা একটু বুঝাই যাচ্ছে যে নাম শুনে যে একটু বারবিকিউ ফ্লেভার টাইপের হবে। সো আমরা একটু ট্রাই করি। এটা অনেক সফট, আর এটা একটু ছিল আপনার শক্ত, যেহেতু একটু ক্রিসপি টাইপের। আর এটা বারবিকিউ ফ্লেভার যেহেতু, এটা হচ্ছে একটু নরম টাইপের। এই যে এখানেও দেখেন মোমোর ভিতরে কিমা করে চিকেন দেওয়া, আর বেসিক্যালি প্রত্যেকটারই হচ্ছে আপনার উপরে জিনিসটা চেঞ্জ, ভিতরে সবগুলোরই চিকেন কিমা দেওয়া। জাস্ট চকলেট মোমোর ক্ষেত্রে হচ্ছে ডিফারেন্ট, আর উপরে এই যে বারবিকিউ ফ্লেভার। আমি আপনাদের আরেকটা মোমো যেটা আমি দেখাইতে চাই, সাধারণত দেখা যায়, আমি অনেক ফ্রেন্ডকে জিজ্ঞেস করছি যে চকলেট মোমো কেন ভালো লাগে না বা সেটা কেন প্রিফার করে না, কারণ চকলেট মোমোটা অনেক সময় একটু মিষ্টি বেশি হয়। সো মিষ্টি প্রেমী যারা তাদের ভালো লাগবে। আমরা যেহেতু ফ্রাইড চকলেট মোমো নিয়েছি সাথে, সো এটার সুযোগটা সদ্ব্যবহার তো করা উচিত। তারা এক্সট্রা হচ্ছে আপনার চকলেট দেয়, যেটা আপনি চাইলে ডিপ করে নিতে পারেন। এই যে আমি সুন্দর করে, হ্যাঁ তুই তো চকলেট মোমো খাস না, আর এখন অফ অফ করতেছে। ভিতরে হচ্ছে চকলেট, বাইরেও চকলেট, ডিপও করলাম চকলেট, মানে পুরো একটা চকলেটি এক্সপিরিয়েন্স। আচ্ছা ভিতরে চকলেটটা কেমন, মানে লিকুইড নাকি শক্ত? ভিতরের চকলেটটা লিকুইড, কিন্তু একটু জমাট বেঁধে গেছে লাগছে আমার কাছে, বাট সেম চকলেটই, জাস্ট একটু হয়তো একটু হালকা সলিড টাইপের। আর উপরে যদি যে উপরে যে ড্রেসিংটা দিচ্ছে, হালকা হালকা হচ্ছে একটু চকলেট ছিটানো আছে, বাট সাথে যদি এই যে ফ্রাইড মোমোর এটা আমরা নিই, তাহলে হয়ে যায় হচ্ছে একটা পারফেক্ট কম্বো। ওকে, সো আমি এগুলো খেতে থাকি, বাকি কয়েকটা মোমো আপনাদেরকে রাব্বির দেখাবে। তন্ময় তো তিনটা খাইলো, আমি হচ্ছে বাকি চারটা ট্রাই করব। প্রথমে যেটা খাবো সেটা হচ্ছে ওদের গ্রেভি মোমো। মানে ওই যে প্রথমে আপনাদেরকে বললাম যে আমরা তো অনেক ধরনের মোমো দেখছি, বাট গ্রেভি মোমো কিন্তু দেখিনি কখনো। আর আপনারা তো জানেন যে আমরা বাঙালিরা কত ঝোল পছন্দ করি। সো বিসমিল্লাহ। উপর হচ্ছে একটু গ্রেভিটা বারবিকিউ ফ্লেভারের, আর তার উপরে অনিয়ন এবং ক্যাপসিকাম দিয়ে দেওয়া হয়েছে। সো এই যে আপনি চিকেন
কিমাটা যে দেখতে পাচ্ছেন এই কিমাটা একটু মানে বলবো কি একটু হচ্ছে শুকনো টাইপের। এই ড্রাইনেসটা কাটানোর জন্য এই গ্রেভিটা একটু দিলে এরপরে হচ্ছে চিজ মোমো। আমার অতটা চিজ পার্সোনালি পছন্দ না, কিন্তু মানুষ এটা শুনলে আমাকে পিটায়। যাই হোক, সো হচ্ছে দেখেন এই চিজ মোমোটার সাইজ কিন্তু বেশ বড়। প্রথমে কামড় দেই, চিকেনের পরিমাণ একটু কম, চিজের পরিমাণ অনেক বেশি। সো আই মাস্ট সে যারা চিজ লাভার আছেন তারা এটা খেয়ে পাগল হয়ে যাবেন। আর সাথে সাথে একটা ডিপ দিছে একটু টক টাইপের, এটাও বেশ মজা। বাট আমার কাছে পার্সোনালি চিজ মোমোটা পার্সোনালি অত ভালো লাগে নাই, কারণ ওই যে চিজ ভালো লাগে না আমার অত। তাই এরপরে খাবো হচ্ছে স্টিমড মোমো, যেটা একদম নর্মাল, অনলি 110 টাকা যার পিসের দাম। ওদের যে চিকেন কিমাটা এই যে বের হয়ে আছে এই কিমাটা অনেক মজা। হ্যাঁ, মানে একটু স্পাইসি এবং ভিতরে হচ্ছে ফ্লেভারফুল, আপনি মুখে দিলে অনেক ভালো লাগবে। আর বেশ ভালোভাবে স্টিম করা হয়েছে, সো বলবো যে ওদের স্টিম মোমোটা আপনি খেয়ে অনেক মজা পাবেন। এখানে হচ্ছে ওরা একটু ওয়াসাবি টাইপ দিয়ে দিয়েছে মোমোর সাথে খাওয়ার জন্য, বেশ ঝাঝালো। হ্যাঁ, মানে ঝাল না, ঝাঝালো, মুখে দিতে ঝাঁঝটা লাগছে। ফ্রাইড চকলেট মোমো, এতক্ষণ তো ঝাল খাইলাম, এবার খাবো হচ্ছে মিষ্টি, মিষ্টি মুখ। এই যে ফ্রাইড, উপরে হচ্ছে দেখতে পাচ্ছেন একটা ময়দার প্রলেপ দিয়ে ফ্রাইড করা হয়েছে, আর ভিতরে হচ্ছে খুব সুন্দর চকলেট, আর উপরে হচ্ছে যে চকলেট ড্রেসিং করা, উপরটা বেশ শক্ত, আর ভিতরে হচ্ছে লিকুইড চকলেট। আমি ভাবছিলাম যে একটু সলিড চকলেট হবে, বাট লিকুইড চকলেট। আই থিঙ্ক আমার কাছে ফ্রাইড চকলেটটা ভালো লাগছে, কারণ উপরে ক্রিস্পি, তো আমার আবার ক্রিস্পির উপরে একটা দুর্বলতা কাজ করে। অনেকটা লাগছে হচ্ছে কোন আইসক্রিম খাচ্ছি এরকম। সো ফ্রাইড মোমোর ভিতরে মোমো মোমো ফিলটা কম, কিন্তু ওই যে টনমেটো আগে যেটা খেলো স্টিমড মোমো উইথ চকলেট মিষ্টি প্রেমীদের বেশ ভালো লাগে। বিয়ন্ড বাইটসে আরও কিছু কম দামে হয়তো সেট মেনু আছে, মোমো খেয়ে তো পেট ভরলো না, সো চলেন একটু সেট মেনু ট্রাই করা যাক, আর এরপরে মিষ্টি মুখ করে দেন আমরা ভিডিওটা শেষ করব। সো এই হচ্ছে ওদের একটা ফ্রাইড রাইস মেনু। এই মেনুতে হচ্ছে বাটার চিকেন থাকছে, এই যে বাটার চিকেন বেশ বড়, উপরে হচ্ছে মাশরুমের প্রলেপ দেওয়া, এই পাশে রয়েছে হচ্ছে ভেজিটেবল। হ্যাঁ, ভেজিটেবলে আমরা গাজর দেখতে পাচ্ছি, ক্যাপসিকাম দেখতে পাচ্ছি, বরবটি দেখতে পাচ্ছি, আর এটা হচ্ছে এগ ফ্রাইড রাইস, এবং এই পাশে রয়েছে হচ্ছে ক্রিস্পি ফ্রাইড আলুর চপ, হুইচ ইজ মানে একটু ইউনিক। আচ্ছা, প্রথমে ফ্রাইড রাইসটা খেয়ে দেখি এমনি, বিসমিল্লাহ, নর্মাল ফ্রাইড রাইস যেমন হওয়ার কথা অমনি। যদি এখানে বেশ পরিমাণের হচ্ছে ক্যাপসিকাম এবং গাজর ইউজ করা হয়েছে, একটু মাশরুমও দেখা যাচ্ছে, এক তো আছেই। ও বাই দ্য ওয়ে, এই পুরো প্যাকেজটার দাম হচ্ছে 199 টাকা। হ্যাঁ, তো আমি বলবো যে পরিমাণ ওরা কন্টেন্ট দিচ্ছে এখানে, সেই হিসাবে ওর প্রাইসিংটা খারাপ না, ভালোই। বাটার চিকেনটার উপরে একটু বাটার দিয়ে দিয়েছে, মাশরুমটার ভিতরে বাটারের স্মেল পাওয়া যাচ্ছে, একটু সুইটিশ ফ্লেভারের। ওরা অনেকটা ইংলিশ মিল করার মতো ট্রাই করছে, যদিও এই প্রাইসিংয়ে এটার মানে টেস্টটা বেশ বেশ ভালো। আর আলুর চপ যদি নিয়ে, এটাকে আমি ফার্স্টে দেখে ভাবছিলাম মিটবল, দেখি কেমন। আলুর উপরে ব্রেড ক্রাম দিয়ে দেবো ভাজছে, এই নট ব্যাড। খেয়ে আপনার একটা বাজেট ফ্রাইড রাইস মিল হিসাবে এটাকে আপনারা খেতে পারবেন, সো এটা আমার কাছে থাকবে রিকমেন্ডেড। এখন তো আমরা এই মোমো এবং ফ্রাইড রাইস খেলাম, এবার চলেন আমরা একটু মিষ্টি মুখ করি। সবার লাস্টে বিয়ন্ড বাইটসে আমরা এই যে মোমো ট্রাই করার পর এবং সেট মিল ট্রাই করার পর তাদের কিছু ডেজার্ট আইটেমস আমরা ট্রাই করবো। ফর ইনস্ট্যান্স এখানে নিয়েছি হচ্ছে ব্ল্যাক ফরেস্ট জার কেক, যেটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 150 টাকা। তারপর এই সাইডে নিয়েছি হচ্ছে রেড ভেলভেট কেক, যেটার প্রাইসও পড়বে হচ্ছে আপনার 150 টাকা। এবং সবার লাস্টে হচ্ছে অপেরা পেস্ট্রি কেক, যেটার প্রাইস পড়বে হচ্ছে আপনার 140 টাকা। সো এত তো আসলে খাওয়া সম্ভব না, আমরা একটু একটু করে ট্রাই করি। আমার পার্সোনালি এই যে জার কেকটার প্রেজেন্টেশনটা খুবই ভালো লেগেছে। সো সবার প্রথমে আসুন ব্ল্যাক ফরেস্ট, এই যে কেক ক্রিম আর উপর হচ্ছে চকলেটের গুঁড়া,
একটু লাইট, মানে আমি যেরকম ঘন ভাবছিলাম ওরকম না, একটু লাইট ফ্লেভার। এবং 150 হিসাবে ঠিক আছে, মানে পেস্ট্রি তো, সো 150 হিসাবে ইটস গুড। বাট নর্মালি আমরা যখন ব্ল্যাক ফরেস্ট কেক খাই সেটার ঘনত্বটা একটু বেশি থাকে, বাট অ্যাজ এটা হচ্ছে পেস্ট্রি সো এটার জন্য এবং প্রাইসও কম, সো তাই হচ্ছে একটু লাইট ফ্লেভার। ওকে, এবার আসুন আমরা একটু রেড ভেলভেটটা ট্রাই করি। সো এই হলো 150 টাকার রেড ভেলভেট। এই যে হার্টটা একেবারে চুরমার করে ফেললাম, এসব কথাই শুনবেন না। ওকে, সো এখানে একটা চিজের লেয়ার আছে কেকের লেয়ারের ঠিক নিচে। এবং আমার কাছে পার্সোনালি জার কেকের চেয়ে রেড ভেলভেটটা বেটার লাগছে, কারণ চিজটা আমার কাছে বেটার লাগছে এখানে। আর আসুন সবার লাস্টে, ওরা এই চকলেট পেস্ট্রিটার নাম দিয়েছে হচ্ছে অপেরা পেস্ট্রি। সো অপেরা পেস্ট্রিটা একটু ট্রাই করি। যে উপর থেকে নিলাম, এটাও একটা হালকা ফ্লেভার, চকলেটি ফ্লেভার। সো আমাকে যদি তিনটার মধ্যে, ডেজার্ট আইটেমের মধ্যে আপনাদেরকে কোনোটা চুজ করতে বলা হয়, আমি ডেফিনেটলি আপনাদেরকে রেকমেন্ড করবো রেড ভেলভেটটা, কারণ এটা চিজের লেয়ারটা আমার কাছে ভালো লাগছে। আর এই দুটো হচ্ছে লাইট আইটেম, মানে একটু লাইট ঘনত্বটা আমি যেরকম এক্সপেক্ট করছিলাম সেরকম পাইনি, একটু কম। সো এই দুইটা আমি একটু কম রেকমেন্ড করবো। সো বিয়ন্ড বাইটসে আবারও লোকেশনটা আপনাদেরকে বলে দিই, এটা হচ্ছে মোহাম্মদপুর ঈদগাহ মাঠের ঠিক অপোজিটে অবস্থিত। বিয়ন্ড বাইটসে আসলে আপনারা মোমো খেতে পারবেন, বার্গার্স খেতে পারবেন, ফ্রাইড রাইস খেতে পারবেন, এবং এই যে এসব ডেজার্ট তো আছে। সো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। কাজী তাহসিন, তন্ময় সাইনিং আউট।